হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে ঘন ঘন চুরির ঘটনাসহ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবব্রত দত্তের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয় হাইলাকান্দির সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দের। এ নিয়ে সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ, বিশ্ব হিন্দু পরিষদের জেলা কার্যকর্তা মনোজ কান্তি দাস, নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের সম্পাদক রঞ্জিত ঘোষ ও মৃগেন দেব বাপ্পার সামনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সুপারিনটেন্ডেন্ট। তিনি বললেন, আইসিইউ রুমের অক্সিজেন পাইপলাইন কে বা কারা কেটে নিয়ে যায়, ছাদের ওপরের অংশ দুই জায়গায় খুলে চোর ঢোকার চেষ্টা করে। ডক্টর দেবব্রত প্রতিনিধি দলকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখিয়ে দেন। তিনি বললেন, বাইরে থেকে এসি মেশিন নিয়ে যায় চোর, ম্যানেজমেন্ট কমিটির বর্তমানে কোনো অ্যাক্টিভিটিস নেই। সব শুনে প্রতিনিধি দল বললেন, হাসপাতাল চত্বরে পুলিশ আউটপোস্ট থাকা সত্ত্বেও কিভাবে ঘন ঘন চুরির ঘটনা ঘটে? কাজেই সাংসদ কৃপানাথ মালাহরের পক্ষ থেকে জনগণ রোগীর সুবিধার্থে একজন প্রতিনিধি হাসপাতালে নিয়োগ করা হবে। এ নিয়ে সোমবার এক বার্তায় সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলে জানান। নতুন একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কমিটি গঠন করার জন্য তিনি আলোচনা করবেন বলে আশ্বাস দেন। হাইলাকান্দি থেকে শিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন, তরঙ্গটিভি বাংলা। সুপারিনটেন্ডেন্ট স্যারের সঙ্গে আলাপ হয়েছে এবং এই বিষয়ে কি আলাপ হয়েছে কিন্তু ডিটেলস একটু আলোচনা হবে। দিব্যেন্দু কি জানতে পেরেছেন চুরির বিষয়ে এবং বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের কাছে আসে যে হসপিটাল সম্বন্ধে, হসপিটালের চিকিৎসা সম্বন্ধে এখানে কি হয়েছে এসব বিষয়ে? তো আমরা হসপিটাল সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবব্রত দত্ত মহাশয়ের সঙ্গে কথা বলেছি। উনি হসপিটালের সিকিউরিটি নিয়ে এবং ঘন ঘন চুরি এবং যেমন অক্সিজেন পাইপলাইন ছাড়াও যেমন এখানে থাকা আইসিইউ বা বিভিন্ন ধরনের চুরির ঘটনা ঘটে এ ব্যাপারে তিনি অভিযোগ তুলেছেন এবং উনি বারবার বলছেন যে এখানে হসপিটাল কম্পাউন্ডের মধ্যে পুলিশ আউটপোস্ট আছে, তাছাড়াও বর্তমান অবস্থাতে হসপিটালে প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে কিন্তু চুরির ঘটনাকে রোধ করা যাচ্ছে না। গতদিন রাতের বেলাও দেখা গেছে যে ছাদের মধ্যে দিয়ে আবার কিছু জায়গা কিছু অংশ কাটা পাওয়া গেছে এবং যদিও কোনো চুরির ঘটনা ঘটে নাই তবে এটা একটা প্রচেষ্টা হয়েছে বলে ওনারা সন্দেহ ব্যক্ত করছেন। তো আমরা যতদূর শুনেছি, আমরা হাইলাকান্দি জেলা শাসক যেহেতু হাইলাকান্দি এসকেরা সিভিল হসপিটালের চেয়ারম্যান, তো ওনার সঙ্গেও আমরা কথা বলবো এবং আমি সাংসদ মহাশয়কে বলবো এই ব্যাপারে হসপিটাল কমিটির চেয়ারম্যান হাইলাকান্দি জেলা শাসকের লগে বিস্তারিত কথা বলতে এবং এখানে কোনো স্থায়ী সুপারিনটেন্ডেন্ট বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পোস্টগুলো খালি আছে এগুলোও প্রশ্ন উঠেছে আমরা শুনতে পেয়েছি। আমি সাংসদ মহাশয়ের সঙ্গে আলোচনা করে এটার সমাধান করার জন্য সম্পাদক রঞ্জিত ঘোষ দ্বারে আবেদন করছি, উনিও আমাদের সঙ্গে এসেছেন এবং এই বিষয়ে সুপারিনটেন্ডেন্ট স্যারের সঙ্গে কী আলোচনা হয়েছে? সুপারিনটেন্ডেন্ট স্যারের আলোচনা হয়েছে যে আমরা হাসপাতালে দেখা যাচ্ছে পারমানেন্ট আপনার সুপারিনটেন্ডেন্ট নেই, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট নেই, ওনার নিচের একটা পোস্ট আছে সেটা নেই, এনআরসিসির ডাক্তার আছেন একজন, উনি কোনো কারণে ছুটিতে গেলে পরে এনআরসি মানে অপারেশন বন্ধ থাকে, তারপর দেখা যাচ্ছে পেডিয়াট্রিকের ডাক্তার, উনি কিছুদিন পরে উনি রিটায়ারমেন্টে যাবেন কিন্তু এখানে একজন ডাক্তার নেই, দেখা যাচ্ছে সবসময় সমস্যা। তারপর দেখা গেলো চুরির ঘটনাটা, যে অক্সিজেন দিয়ে আইসিইউটা চলবে সেই অক্সিজেনের পাইপটা কেটে নিয়ে এক যাচ্ছে, তিন চারবার এরকম হয়েছে ঘটনা। আমরা মানে খুব লজ্জা লাগছে শুনে যে এখানে আউটপোস্ট থাকা সত্ত্বে আপনার বারবার চুরি হচ্ছে এখানে, সেটা আমি জেলা শাসক এবং মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ধন্যবাদ। স্পাইস মানি ফ্রি আইডি ও স্পাইস মানি মিনি ম্যাজিক এটিএম এর সুবিধা নতুন করে বলার প্রয়োজন নেই। টাকা লেনদেনের ক্ষেত্রে অথবা গ্রাহকের কার্ড পেমেন্ট গ্রহণ করার জন্য অথবা আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার জন্য এটা এখন হাতে রুমালের মতো ব্যবহার করছেন গ্রাহককুল। আপনি যদি স্পাইস মানি মিনি এটিএম ব্যবহার করেন, কমিশন বাবদ বেশ কিছু টাকাও আপনার পকেটে ঢুকবে, সঙ্গে আপনার গ্রাহকের কার্ড পেমেন্ট গ্রহণ করে আপনার দোকানকে ডিজিটাল করে তুলতে সক্ষম হয়ে উঠবেন এবং আপনার গ্রাহকদের আরও বেশ কিছু আকর্ষণীয় সেবাদান করে গ্রাহকের সন্তুষ্টি লাভ করতে সক্ষম হবেন, তাতে আপনার দোকানের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে। স্পাইস মানি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত, তাই সম্পূর্ণ সুরক্ষিত, আপনার টাকা লোকসানের কোনো চিন্তা নেই। মজার বিষয়, ইহাতে কোনো মাসিক বা বাৎসরিক কোনো ধরনের চার্জ দিতে হয় না। তাহলে দেখে নেওয়া যাক কি কি সুবিধা রয়েছে স্পাইস মানি ফ্রি আইডিতে। এটি ব্যবহার করে যে কোনো ব্যাংক থেকে এটিএম অথবা আধার কার্ডের মাধ্যমে টাকা উঠালে আপনি 10% পর্যন্ত কমিশন পাবেন। মানি ট্রান্সফারে পাবেন 1,000-এ 5% কমিশন।
ফ্লাইটের টিকিট, রেলের টিকিট বা হোটেল বুকিং করলে পাবেন আকর্ষণীয় কমিশন। মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন IRCTC আইডি। এছাড়াও পাবেন প্যান কার্ড অ্যাপ্লাই, LIC পেমেন্ট, রিচার্জ, বিল পেমেন্ট সহ বিভিন্ন ধরনের পরিষেবা। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফ্রি আইডি নিয়ে যারা কাজ করবেন তারা প্রত্যেকে অ্যাক্সিস ব্যাংকের একটা করে TDS ফ্রি জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট পাবেন। আর এই অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লেনদেন করলেও কোনো ট্যাক্স দিতে হবে না। সবচেয়ে বড় কথা হল, CSP হিসাবে এই ATM ব্যবহার করে আপনি টাকা রোজগারও করতে পারবেন, আবার দোকানের কার্ড পেমেন্ট গ্রহণ করার জন্য এটি ব্যবহার করতে পারবেন। এবার প্রশ্ন হল, এই স্পাইস মানি আইডি, মাইক্রো ATM ডিভাইস অথবা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনি কোথায় পাবেন? এর জন্য মোটেই টেনশন নিতে হবে না আপনাকে। আপনার ঘরের পাশে বরং আপনার হাতের কাছেই রয়েছে এই সুবিধা। জি হ্যাঁ, হাইলাকান্দি বড়ভূয়া মাল্টি সার্ভিসেস নামক স্পাইস মানি ডিস্ট্রিবিউটর অফিস থেকে ফ্রিতে স্পাইস মানি আইডি এবং মাত্র 2000 টাকায় মাইক্রো ATM ডিভাইস পেয়ে যাবেন। স্টক ফুরিয়ে যাওয়ার আগেই যোগাযোগ করুন। ঠিকানা, বাওয়ারঘাট বাইপাস পয়েন্ট, লালা রোড, হাইলাকান্দি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য এই ভিডিওর পোস্টারে দেওয়া ফোন নম্বর নোট করে নিন। বড়ভূয়া মাল্টি সার্ভিসেস আপনাদের সেবায় সবসময় নিয়োজিত রয়েছে।